नमस्कार बंधुरा, আমি দীপান্বিতা। আমার দেশশ্রুতি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের জন্য দই বানাবার রেসিপি রেডি করছি। তার জন্য আমি দুধ নিয়ে নিয়েছি 500 হাফ লিটার। এরপর আমি এই দুধটাকে এই দুধটা আমার ফুল ক্রিম দুধ, এবার এই দুধটাকে যতক্ষণ না ঘন হবে ততক্ষণ, মানে 500 গ্রামকে আপনাদের 250 করতে হবে ফুটিয়ে, তারপর আমি যা যা প্রসেস হবে আপনাদের দেখাবো। ততক্ষণ এটা ফুটুক, আপনাদের আমি দেখাচ্ছি। এইভাবে নাড়তে থাকবেন দুধটা যাতে নিচে লেগে না যায়। এই দেখুন, এইভাবে একটা দুধটা যে আস্তে আস্তে কমছে তার একটা রেখা তৈরি হচ্ছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যে পাত্রেই করবেন বা যে জিনিসের মধ্যেই করবেন, আমি কড়াইয়ে করছি, ননস্টিকের কড়াই, সেখানে যখন ফুটবে দুধটা তার মধ্যে, তখন আস্তে আস্তে যখন কমে আসবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন দুধটা ঘন হয়ে এসেছে। এই দুধের উপরে সর তৈরি হতে দেওয়া যাবে না। দেখুন আমার কড়াইয়ে দাগও তৈরি হয়েছে, এতটা আমার দুধ ছিল, সেখান থেকে কমে গিয়ে অনেকটাই কমে গেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে। এইভাবে আমি আরও একটু দুধটা ফোটাবো, তারপর আমি একটু গুঁড়ো দুধ নিয়ে নেব। কোনো কোম্পানির ইউজ করতে পারেন, আমি এখানে আমুলেরই ইউজ করছি, আমুল গোল্ড, এই লিকুইড দুধ আমি আমুল গোল্ড নিয়েছি, আর গুঁড়ো দুধও সেই আমুলের দুধ আমি নিয়েছি। এরপর আমি এই কাপে আমুলের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, ওই 2 চামচ, টেবিল চামচের 2 চামচ। এরপর আমি যেখান থেকে যে গরম দুধটা আছে এর মধ্যে দিয়ে দেব কাপের মধ্যে, একটু গুলে নেব। এরপর আমি দুধটার মধ্যে এই 1/3 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। এরপর আমি চিনিটা দিয়ে দুধটাকে আর একটু গরম করব। দেখুন দুধটা আমার আরও অনেকটাই ফুটে কম হয়ে এসেছে। এবার চিনিটা দুধের সাথে মিলিয়ে দেওয়ার পর আমি যে গুঁড়ো দুধটার মধ্যে গরম দুধটা দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা বলবেন যে গুঁড়ো দুধটা কেন অ্যাড করা হচ্ছে। এই গুঁড়ো দুধটা অ্যাড করা হচ্ছে কারণ আপনারা যখন দোকানে দই খান বা কেনেন সেটা তখন জমা থাকে, কিন্তু ঘরে এসে যখন একবার কাটেন তো সেই দইটা দিয়ে পরে জল বেরিয়ে যায়, কিন্তু এই গুঁড়ো দুধটা দিলে পরে আমাদের জল বেরোবে না কাটলে। এটাই হচ্ছে এর একটা সিক্রেট পলিসি। এ
এরপর আমি এর মধ্যে এই গুঁড়ো দুধ গোলাটা অ্যাড করে দিলাম। এরপরে আমি এই দুধটা আরও কিছুক্ষণ ফুটতে দেব। এটা আমার আপনারা কালারটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এর কালারটা এখন মিল্কমেডের যেমন কালার হয় সেই রকম কালার তৈরি হয়েছে ফুটে ফুটে ফুটে। আরেকটা রেসিপি আপনারা এটা দিয়ে তৈরি করতে পারেন, এটা আপনারা আরও মেরে মেরে দুধটাকে কমিয়ে আর কি ফুটিয়ে ক্ষীরও তৈরি করতে পারেন। এটা দিয়ে ক্ষীরের লাড্ডু, ক্ষীরের মিষ্টি তৈরি হতে পারে। আপনাদের দুটো রেসিপি জানা হয়ে গেল। আমি ফিরে আসছি আবার 10 মিনিট পরে। দুধটা আমার ফুটে গিয়ে কতটা ছিল আর কতটা কমে গিয়েছে এইভাবে দুধটা আমার রেডি হয়ে গেছে। এরপর আড়াই চামচ চিনি দিয়ে দিলাম এবং সেই অনুযায়ী আড়াই চামচ চিনি দিয়েছিলাম। এরপরে আমি এর মধ্যে আড়াই টেবিল চামচ চিনি, আড়াই টেবিল চামচ মানে 2 চামচ আর 1/2 চামচ জল দিয়ে এরপর এটা আমি ক্যারামেল করব। ক্যারামেল বলতে আপনারা চাইলে এটা নাও করতে পারেন। ক্যারামেল বলতে যে লাল দই হয় সেই জন্য ক্যারামেল করা। আপনারা চাইলে এটা সাদা দইও করতে পারেন, ক্যারামেলের প্রসেসটা নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চাইছিলাম লাল দই করবো। চিনিটা এর মধ্যে দিলে একদম একটু লাল লাল আকার তৈরি হবে রং। মাঝে মাঝে কিন্তু দুধটাও আপনাদের নাড়তে হবে, কারণ দুধে সর পড়তে দেওয়া যাবে না। দেখুন আমার ক্যারামেল রেডি হতে চলেছে। যতটা পরিমাণে চিনি ততটা পরিমাণে জল আপনারা এর মধ্যে অ্যাড করবেন যদি ক্যারামেল করতে চান, মানে লাল দইয়ের কালারটা আনতে চান। তাহলে এটাতে ফুড কালার দিলে চলবে না। চিনির যে ক্যারামেলটা করবেন এটা কিন্তু নাড়তে থাকবেন, পুড়তে দেওয়া চলবে না। একটু লাল লাল রং হয়ে এলে এর মধ্যে আপনাদের যে দুধটা গরম করছিলেন দইয়ের জন্য সেই দুধটা দিয়ে দিতে হবে, কারণ চিনি পুড়ে যেতে পারে। দেখুন চিনিটা আমার ক্যারামেল হয়ে আসছে। ভয় পাবেন না, দই দুধটা দেওয়ার পরে এটা একটু ডেলা পেকে যাবে, কিন্তু দুধটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে।
এর মধ্যে যতটা পরিমাণে দুধ লাগবে। এইভাবে ঘরোয়া পদ্ধতিতেই দই আপনারা করে নিতে পারেন ঘরে। দেখুন অনেকটা লাল লাল হয়ে এসেছে। এরপর আমি কালারটা এইরকম হয়ে এসেছে, আমি এটা বেশি ফুটতে দেবো না। এরপর আমি এই ক্যারামেল করা প্রসেসটি দেখুন আমি দুধটা উপরে নাড়তে থাকবো। ভালো করে নাড়তে হবে। কালারটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে, লাল দইয়ের রংটা হয়ে গেছে। এইভাবে এটা একটু ফুটিয়ে ওই ক্যারামেলের পরে আমি তার মধ্যে যে দুহাতা দুধ দিয়েছিলাম তারপরে ওই ক্যারামেলের চিনিটা আর এই দুধ মেশানো পদ্ধতিটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে আরেকটু নাড়ব। আরেকটু নাড়ার পরে দেখুন আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা বলতে একদম একদম ঠান্ডা হবে না, এরপর এরপর আমি একটু দই নিয়ে নিয়েছি, সেই দইটাকে টক দই নিয়েছি। সেই দইটাকে আমি দেখতেই পাচ্ছেন ছাঁকনিতে করে জল ঝরিয়ে নিলাম। 10 মিনিট আমি দইটাকে রেখে দিয়েছিলাম এই ছাঁকনির মধ্যে নিয়ে, আমার তা থেকে এই জলটা বেরিয়েছে, এই জলটা বেরিয়েছে, জল ঝরিয়ে নিলাম। জল ঝরিয়ে নেওয়ার পর আমি এই দইটাকে এই দইটাকে আমি দুধ অ্যাড করছি দইটার মধ্যে। দুধ অ্যাড করার পর আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন দইটাকে ওই দুধের সাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইভাবে এমন করে ফাটাবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন আমি দইটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দইটা এর মধ্যে অ্যাড করে দেওয়ার পর গ্যাসটা একটু মিডিয়াম আঁচে রাখবেন। মিডিয়াম আঁচে রাখার পরে এমন করে ফেটিয়ে নেবেন
যাতে একটা ফেনা ফেনা মতো তৈরি হয়ে যায়। আপনাদের কাছে হ্যান্ড বিটার থাকলে সেটা দিয়েও করতে পারে বা এমনিও করতে পারে। এরপর এটাকে এমনভাবে ঠান্ডা করবেন যাতে একটা আঙুল আপনারা 1 মিনিট ডুবিয়ে রাখতে পারেন। ঠান্ডা করার পর তারপর এটা আমি কুকারে দেব দই জমাবার জন্য। আর তা না দিয়ে আপনারা যদি তাড়াতাড়ি নাও করতে চান তাহলে জমিয়ে রেখে দেবেন যে পাত্রে রাখবেন। আমি এই বাটি নিয়েছি, আপনাদের কাছে যদি মাটির পাত্র থাকে তাহলে মাটির পাত্র ইউজ করতে পারেন, অথবা আমার কাছে এই পাত্র আছে, এই পাত্রে ভালো দই জমে। আমি এই পাত্রটি নিয়েছি, আমি এবারে এটা ঢেলে দেব। দেখুন আমার এটা অনেকটা ক্ষীরের মতন দেখতে হয়েছে। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে উষ্ণ গরম থাকতে থাকতে তখন আমি একটা কুকার নিয়ে নিচ্ছি। তারপরে এই যে যে আমি দইটা বানিয়েছিলাম, রেডি করেছিলাম, সেটা আমি কুকারে দিয়ে দিচ্ছি। কুকারটাকে আগে থেকে প্রিহিট করে রাখতে হবে, প্রিহিট করে রাখতে হবে যাতে কুকারটা আপনারা ধরতে পারেন। আর একটু গরম করে নিলে, যেমন কড়াইয়ে রান্না করবার সময় তেল দেওয়ার আগে কড়াইটা গরম করেন সেই রকম। দেখুন আমার কুকারটা গরম হচ্ছে, কুকারের মধ্যে যে জলটুকুনি ছিল সেই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এটাতেই বোঝা যাবে কুকারটা আমার ধরবার মতন গরম হয়েছে। এরপর আমি এই বাটিটাকে কুকারের মধ্যে একটা ঝর্ণার ওপরে বসিয়ে দিলাম। এরপর আমি এই বাটিটাকে, আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে পারেন বাটিটাকে কভার করবার জন্য, বা যদি ঘরে না থাকে এরকম একটা ঢাকা দিয়েও ঢেকে দিতে পারেন এয়ার টাইট করার জন্য আর কি। এরপর আমি কুকারটাকে লো ফ্লেমে, একদম লো ফ্লেমে 20 মিনিট রেখে দেবো। দেখুন এখনও কুকারে আমার দইটা তৈরি হচ্ছে, আমার 9:15 অবধি আমি জমতে দেবো। তারপরে আমি এটা খুলবো কুকারটা, ততক্ষণ একটু ওয়েট করতে হবে। ততক্ষণ বলি, আমার এই রেসিপিগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটা প্রেস করতে ভুলবেন না, যাতে সবার প্রথমে আমার রেসিপির আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।
কুড়ি মিনিট হয়ে গেছে, আমি কুকারটা খুলে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর ঢাকনাটা আমার গরম আছে, ঢাকনাটা আমি তুলে দিলাম। এবার আমি এখান থেকে বার করে নিচ্ছি। এরপর দেখবেন একটু নড়ছে। এরপর আপনারা এটা রুম টেম্পারেচারে অথবা একটু ঠান্ডা হয়ে গেলে রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন। তবে এর মধ্যে যদি এখন টুথপিক দিয়ে দেখতে হবে, এখনও একটু জমতে এটা বাকি আছে। এরকম একটু জমবে, আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সাদা রুম টেম্পারেচারে রাখা থাক এটা। এরপর আপনারা এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজেও রেখে দিতে পারেন। একটু নড়বে, তারপর আরো 10-15 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন আমার দই রেডি হয়ে গেছে। এরপর এটা খাওয়ার জন্য, একদম সার্ভ করবার জন্য তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন। নমস্কার।